এবিটিএ এবিপিটিএ ওয়েব কুটারের উদ্যোগে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মিছিল শিক্ষক শিক্ষাকর্মীদের। রাজ্য শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে অভিযুক্তদের শাস্তি ও অপসারণ সহ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যে নৈরাজ্য অবসানের দাবিতে আজ প্রায় 250 জনের শিক্ষক শিক্ষাকর্মীদের এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়ে গেল। আজকের এই মিছিলটি বাঁকুড়া এবিটি এর দফতর থেকে শুরু করে বাঁকুড়া শহর পরিক্রমা করে মাচানতলায় এসে বিক্ষোভ সভা করে। এই সভায় এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন প্রতিবাদ জানিয়ে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কথা তুলে ধরেন। শিক্ষায় বেসরকারীকরণের বিরোধিতা করেন, শুধু তাই নয়, তিনি সাধারণের শিক্ষা ব্যবস্থা রক্ষার কথাও বলেন। এছাড়াও বক্তব্য রাখেন এবিটি এর জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত। তিনি শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি করেন। ছাত্রী ও নারীদের ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তব্য রাখেন এবিপিটি এর জেলা সম্পাদক বিমান পাত্র, ওয়েবকুটার জেলা সম্পাদক স্বপন মুখার্জি, সভা পরিচালনা করেন আশিস পাণ্ডে, অশোক মুখার্জি ও অশোক রায়। বাঁকুড়া শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা শান্তির বার্তা নিয়ে আজ পথে নেমেছিলাম। আজকে বিশেষ করে শিক্ষাঙ্গনে যে সমস্ত নৈরাজ্য চলছে তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানিয়েছি। এসএসসি 1998 সাল থেকে শুরু হয় দুর্নীতি মুক্ত নিয়োগ করার জন্য। প্রতি বছর 10-12 হাজার শিক্ষক নিয়োগ সেখানে হতো, কিন্তু 2011 সালের পর থেকে শিক্ষক নিয়োগ একেবারে হয়নি বললেই চলে, যেটুকু হয়েছে দুর্নীতিতে ভরা। এবং তা সাম্প্রতিককালে যে আদালত যেভাবে নির্দেশ দিচ্ছে, সিবিআই নির্দেশ দিচ্ছে, তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার আত্মসহায়ক ওএসডি, এসএসসি চেয়ারম্যান সহ প্রাক্তন উপদেষ্টা এবং অনেক আধিকারিক এখানে অভিযুক্ত হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। আদালতের নির্দেশে যে অনুসন্ধান কমিটি তৈরি হয়েছিল রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে প্রাক্তন বিচারপতি, তার রিপোর্ট জমা দেওয়ার পর দেখা গেল 609 জনের গ্রুপটি যে শিক্ষক নিয়োগ হয়েছে, শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে, তা কিন্তু অবৈধ, বেআইন। যে নজরদারি কমিটি তৈরি হয়েছিল সেটাই বেআইন। তার উপদেষ্টা এসপি সিনহা এবং আরও অনেক আধিকারিক মিলে ভুয়ো লিস্ট বানিয়ে, প্যানেল বহির্ভূত লিস্ট বানিয়ে তারা পাঠাতেন মধ্যশিক্ষা পর্ষদে, সেখান থেকে সেই অবৈধ প্যানেল পাস হয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। এগুলো সমস্তই আদালত বাতিল করেছে, তাদের বেতন বন্ধ করার তারা অর্ডার দিয়েছে বিচারপতি। এবং আমরা এর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা রাস্তায় ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের যারা শিক্ষক নিয়োগে যারা প্যানেলভুক্ত হয়ে আছেন তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয়। দুর্নীতি আমরা মানব না, নৈরাজ্য আমরা মানব না, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। শিক্ষক শিক্ষাঙ্গনে যে সমস্ত নৈরাজ্য চলছে, দুষ্কৃতীরা এসে তারা অধ্যাপকদের থেকে শুরু করে প্রিন্সিপ্যালদের, স্কুলের হেডমাস্টার মশাইদের, শিক্ষক শিক্ষিকাদের যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে তারা নক্কারজনক যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই চালাবো এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তবে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।